যেসব ছাত্রছাত্রী এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দেবে, যাতে আমার পরের ভিডিওগুলোর খবর তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর বেশি দিন বাকি নেই। তোমাদের মধ্যে অনেকেই গণিত প্রকাশ বইটি সব অঙ্কের সমাধান করে ফেলেছ। যেসব ছাত্রছাত্রীরা অঙ্কে দুর্বল, যারা এখনও গণিত প্রকাশ বইটি সব অঙ্কের সমাধান করতে পারোনি, বিশেষ করে তাদের জন্য আমি মাঝে মাঝে গণিত প্রকাশ বইটি থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান কিভাবে করতে হয় তা দেখানোর চেষ্টা করছি। একটা অঙ্কের সমাধান বিভিন্ন পদ্ধতিতে করা যায়। তোমাদের কাছে যে পদ্ধতি সহজ বলে মনে হবে সেই পদ্ধতি অনুসরণ করবে। প্রয়োজনীয় সূত্রগুলো আগে মুখস্থ করে নেবে। সূত্র মুখস্থ না থাকলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা বেশি। শেষে একটা কথাই বলবো যে তোমরা এখন একদম সময় নষ্ট করবে না, কারণ তোমাদের হাতে কিন্তু সময় খুব কম। তাহলে শুরু করা যাক। আজ আমি কষে দেখি 23.3-এর এই তিনের দাগের 9-এর অঙ্কের সমাধান কিভাবে করা যায় তা দেখানোর চেষ্টা করছি। অঙ্কটা পড়ে নাও। সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান 7 হলে ট্যান থিটার মান হিসাব করে লিখি। প্রথমে যেটা করব, এই অঙ্কটাকে দুভাবে করা যায়। আমি প্রথমে একটা পদ্ধতিতে দেখাবো, তারপরে আরেকটা পদ্ধতিতে অঙ্কটার সমাধান কিভাবে করা যায় সেটা দেখানোর চেষ্টা করব। অঙ্কটা আমি লিখে নিয়েছি, তাহলে লেখো সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান 7। এই 7 মানে আমি 7-এর তলায় একটা 1 ধরে নিতে পারি। এরপরে কি করব, কোনাকুনি গুণ করব। দেখো কিভাবে করছি কোনাকুনি গুণ, এই 7-এর সঙ্গে এর গুণ করব মাইনাস কস থিটা, আর এই 1-এর সঙ্গে এর গুণ করব সাইন থিটা প্লাস কস থিটা। এরপরে কি করব, গুণটা করে দেব। তাহলে হলো 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা সমান সমান 1 দিয়ে গুণ করলে হয় সাইন থিটা প্লাস কস। এরপরে কি করব, বা সাইন থিটাগুলো বাঁ দিকে রাখবো, তাহলে 7 সাইন থিটা মাইনাস সাইন থিটা সমান সমান কস থিটা প্লাস 7। কী করব, এটা বিয়োগ হলে হয় 6 সাইন থিটা, এটা যোগ হলে হয় 8 কস থিটা। এরপরে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা সমান সমান 8/6, বা সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান সমান 8/6। কাটাকাটি করো, 2 4 2 3, বা ট্যান থিটা সমান সমান 4/3, তাহলে ট্যান থিটার মান বেরিয়ে গেল। এবারে আমি অঙ্কটাকে আবার লিখে নিয়েছি। দেখো দ্বিতীয় পদ্ধতিটা হলো কি করছি, এটাকে যোগ ভাগ প্রক্রিয়া, তোমরা জানো নিশ্চয়ই আমি যোগ ভাগ প্রক্রিয়াটা করছি। দেখো যোগ ভাগ প্রক্রিয়াটা করার ফলে কি হচ্ছে, সাইন থিটা প্লাস কস থিটা প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান 7+1/7-1। এখানে লিখে দেবে, এদিকে জায়গা থাকলে এদিকে লিখবে, যোগ ও ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই, যোগ ও ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। যোগ ভাগ প্রক্রিয়া নিশ্চয়ই জানো। এবারে কি করব, বন্ধনী তুলে দেব, সাইন থিটা
প্লাস কস থিটা প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস আছে, মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান আট বাই ছয়। প্লাস কস থিটা মাইনাস কস থিটা কেটে গেল, প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কেটে গেল, তাহলে ওপরে কী হলো টু সাইন থিটা, নিচে কী হলো টু কস থিটা সমান সমান আট বাই ছয়। দুই দুই কেটে দাও, এখানে কাটাকাটি করে দাও চার তিন, তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা সমান সমান চার বাই তিন। আগের বারেও দেখো চার বাই তিন বেরিয়েছে, পরের বারেও দেখো চার বাই তিন। বিভিন্ন পদ্ধতিতে অনেক অঙ্কের সমাধান করা যায়, তোমরা চেষ্টা করবে কয়েকটা পদ্ধতিকে শিখতে এবং যেটা সহজ লাগবে সেইটা দিয়েই সমাধান করার চেষ্টা করো। এবারে আমি তোমাদের কোষে দেখি তেইশ পয়েন্ট তিনের এই তিনের দাগের একের অঙ্কের সমাধান কিভাবে করা যায় তা দেখানোর চেষ্টা করব। অঙ্কটা হলো সেক থিটা প্লাস ট্যান থিটা সমান সমান টু হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান নির্ণয় করি। দেখো প্রথম কথা হলো যে সূত্র ত্রিকোণমিতির সব মুখস্থ করে না নিলে এই কোষে দেখি তেইশ পয়েন্ট তিনের অঙ্কের সমাধান তোমরা করতে পারবে না। আগে আমি বারবার বলছি বইয়ে যত সূত্র আছে ত্রিকোণমিতির একটা কাগজে লিখে নাও এক জায়গায়, আগে মুখস্থ করে নাও, তারপরে অঙ্কটা করো, দেখবে অঙ্কটা সহজ লাগছে। এখন দেখো আমি সূত্র কেন বললাম, প্রথমেই যেটা হবে সেটা সূত্র দিয়ে অঙ্কটা শুরু হচ্ছে। দেখো তোমাদের এই সূত্রটা জানা আছে কিনা, যেহেতু আমি লিখছি সেক স্কোয়ার থিটা সমান সমান ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, এই সূত্রটা যদি তোমাদের না জানা থাকে তাহলে এই অঙ্কের সমাধান করতে তোমাদের অসুবিধা হবে বা করতে পারবে না। এরপরে কি লিখছি দেখো, এই সূত্রটা দিয়ে অঙ্কটা শুরু করলাম, এরপরে কি করছি সেক স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটাকে সমান সমান চিহ্নের ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসছি, তাহলে লিখবো মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান ওয়ান। এরপরে কি করব, সেক স্কোয়ার থিটাকে লেখা যায় সেক থিটা এর হোল স্কোয়ার, আর ট্যান স্কোয়ার থিটাকে লেখা যায় ট্যান থিটা এর হোল স্কোয়ার সমান সমান ওয়ান। এই বন্ধনীর ভেতরে যেটা আছে এটাকে মনে করো এ, এই বন্ধনীর ভেতরে যেটা আছে সেটাকে মনে করো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ বীজগণিতের সূত্র ত্রিকোণমিতির সূত্র দুটো মুখস্থ করে নিয়ে এই অঙ্কের সমাধান করবে, অঙ্কটা সহজ লাগবে। তাহলে আমি এখানে এবারে এ প্লাস বি অর্থাৎ সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটা বীজগণিতের সূত্র, এটা বন্ধনীর ভেতরে মনে করলাম এটা এ, এটাকে মনে করলাম বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র লিখলাম ওয়ান। দেখো অঙ্কটার দিকে তাকিয়ে সেক থিটা প্লাস ট্যান থিটার মান দেওয়া আছে টু, তাহলে এই মানটা এখানে বসিয়ে দিতে পারি বা টু ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান ওয়ান, ব্র্যাকেটে লিখে দাও যেহেতু সেক থিটা প্লাস ট্যান থিটা সমান সমান টু, বুঝতে পেরেছ? এরপরে কী করবো, সেক থিটা মাইনাস ট্যান থিটা বার করবো, তাই লিখি সেক থিটা মাইনাস ট্যান থিটা এই দুইটা ওপারে চলে যাচ্ছে ডান দিকের, তাহলে হয় হাফ, তাহলে এর উত্তর হলো সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান হাফ।